এইটা হচ্ছে মা বালিহাসটা আর এখানে হচ্ছে ওর নয় নয়টা বাচ্চা মাশাআল্লাহ এইখানে যে জোপড়া দেখতে পাচ্ছেন এই জোপের ভিতরে এই বালিহাসটা ডিম পেড়েছিল 10টা 10টা বাচ্চাই ফুটেছিল ওই যে ডিমের খোসা দেখতে পাচ্ছেন আর এই ষোলশি কুকুরটা ও পুকুরের ওপারে ময়দার জোপের ভিতরে ওরা বাসা বানাইছিল আর এখানে আমরা সেটা মানে একটা বাচ্চা হারাই গেছিল আর খুঁজতেছি পাই কিনা আর আমার সঙ্গে আমার হাতে বসে আছে ব্ল্যাকি ওরে নিয়ে আমরা খুঁজতেছি ওই যে ওই পাশে যে একটা পুকুর দেখতে পাচ্ছেন অনেক বড় ওই পুকুরের মধ্যে ওরা তাকে আর এই পুকুরের মধ্যে ওরা বাচ্চা ফুটাইছিল আমরা এখন খুঁজতেছি পাই কিনা আর যার সময় ধরছিল ওরা দড়ি দিয়ে পাটা বাইজা রাখছিল এই যে বালিহাসটা এটাকে তারা ধরছে মানে বাচ্চার কাছে আসছিল পরে তারা ধরছে আর এই বালতির মধ্যে মধ্যে নয় নয়টা বাচ্চা আছে বালিহাসের ওদের ওরা ধরে আটকে রাখছে আমরা এগুলো ছেড়ে দেব আর এটাকে ছাড়ার আগে আমরা একটু পানির মধ্যে দিয়ে রাখছি দুইটা বাচ্চা ছুটে চলে গেছে আর 7টা বাচ্চা আছে ওদেরকে আমরা পানি দিয়ে রাখছি খাবার খাওয়াইতেছি ওদের খাবারের মধ্যে আমরা দিয়েছি দেশি ফিডগুলো জিরো ফিডগুলো আছে না ব্রয়লারের ফিড এই জিরো ফিড দিছি আর ছাগলের খুদ ওরা বাটির মধ্যে মিক্স করে দিছি ওরা গোসল করতেছে খাইতেছে সবাই দোয়া করবেন ওরা যেন ওদের মার সাথে ভালো থাকে ওদের সবাইকে আমরা ছেড়ে দিছি ওই সময় ভিডিও করতে পারি নাই তার জন্য দুঃখিত।